নমস্কার, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সানডে, ভাবলাম যে একটা কিছু ভালো বেঙ্গলি রেসিপি আমি দেখাই আপনাদের। আর আজকে একটা ভীষণ ইজি, একটা ভীষণ সিম্পল একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভীষণ ইজি রেসিপি একটা, যেটা আপনারা ভীষণ ভালোভাবে করতে পারবেন বাড়িতে। একটা ভীষণ সিম্পল মাছের রেসিপি, আর সেটা দেখার জন্য তো অবভিয়াসলি যেতে হবে রান্নাঘরে। আর তার আগে আমি যেমন সবসময় বলি, পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে সেটা তো আমি আপনারা সবাই জানেনই। সাবস্ক্রাইব করার জন্য নিচে একটা সাবস্ক্রাইব রেড বাটন আছে, ওটা প্রেস করতে হবে। তারপর অল অপশনটা টিপে বেল আইকনটা টিপতে হবে, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই রান্নাঘরে। আজকে কী মাছের রেসিপি হচ্ছে সেটা দেখে নিই। এমনিতেই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী রান্না হচ্ছে আজকে। সো তো চলে যাই রান্নাঘরে, আর কী কী লাগছে। ভীষণ সিম্পল রেসিপি, বেশিক্ষণ লাগবেও না, ভীষণ সিম্পল একটা রেসিপি। তো চলুন চলে যাই রান্নাঘরে, তারপর আবার এসে কথা বলছি। তো এবার আমরা মাছগুলো ভেজে নেবো, প্রমফ্রেট মাছগুলো। তো আমরা এটা সর্ষে তেলে ভাজছি, তো একটা একটা করে ভাজবো। দেখতেই পাচ্ছেন তো সব মাছ ভেজে আমি তুলে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমি উল্টে দিয়েছি মাছটা, দেখতেই পাচ্ছেন। তো আরেকটা দিক হোক, তারপর দুটো চারটে মাছ আছে, চারটে মাছ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। সো মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হোক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি ভালো। তো আমরা সর্ষে তেল কড়াইতে নিয়ে নিয়েছি, আর এবার আমরা এটাতে একটু কাঁচা লঙ্কা দেবো, আর একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে মিক্সচারে আবার একটা আমরা একটা মিক্স করেছি, এটাতে আমরা মিক্স করেছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, তেজপাতা, আর একটু রসুন আমরা এটা মিক্স করেছি, আর এটাই আমরা এখন কড়াইতে দেবো। আর আমাদের টমেটো, একটা গোটা টমেটো লাগছে, সো দেখতে থাকুন। আর আপনার প্রথম আমরা এটা তেজপাতা আমরা এখানে মিক্স করেছি। তো আমরা তেলে টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দিলাম, যেটাতে রসুন, পেঁয়াজ, তেজপাতা আর লঙ্কা। একটু আদা দিলাম, একটু হলুদ, একটু রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, আর নুন তো অবশ্যই লাগবে, আন্দাজ মতো নুন। করে ভালোভাবে এটাকে কষাতে হবে, মিক্স করতে হবে। তো আমরা একটু মিক্সির যে একটু জল ধুয়ে এটা আমরা জল দিয়েছি। একটু জল তো দিতে হবে মশলাটা কষলে। এবার আমরা সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো, আর সিদ্ধ করা আলুর সঙ্গে যে জলটা আছে সেটাও দিয়ে দেবো একসঙ্গে। এবার আমরা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। Thank you.
আমাদের এটা ফুটে হয়ে ফুটে গেছে, আমি একটু ঝোল ঝোলই রাখবো। সো এবার আমরা এটাতে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। ধনে পাতা ছড়িয়ে দিলাম, সো ফুটে হয়েছে। সো আমাদের পমফ্রেট মাছ তো ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একেবারে গার্নিশ করে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের পমফ্রেট কারি রেসিপি তো রেডি, চলুন। সো আশা করি আজকের আপনাদের রেসিপি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে তো আমি অবশ্যই যেমন বলি সবসময় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে সেটা তো আমি আগেই বলেছি, প্লিজ বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। আর ভীষণ ইজির ভাতের সঙ্গে দুপুরে খেতেই পারবেন, আর কোনো গেস্ট এলে তাড়াহুড়ো আপনি ইজিলি বানাতে পারবেন বাড়িতে যদি পমফ্রেট মাছ থাকে। সো বাড়িতে ট্রাই করবেন, জানাবেন, প্লিজ জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর দেখতে থাকুন আপনারা আমার চ্যানেল প্রিয়াম, আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো একটা নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের কাছে। আর খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজও আসছে আপনাদের জন্য, একটা নতুন জিনিস আমি ট্রাই করতে চলেছি আমার এই ব্লগসে। সো দেখতে থাকুন ততদিন, আর ভালো থাকুন, আমি নেক্সট উইক আবার চলে আসবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন সেটা হচ্ছে বাড়িতে থাকুন, বাড়িতে থেকে খাবারের মাধ্যমে সবাইকে ভালো রাখুন, আর সুস্থ থাকুন, আর দেখতে থাকুন, আর কি বলে আমি আবার চলে আসবো।